বছরের শুরু থেকেই কেমন যেন একটা কাটছিল প্রতিটা দিন, সময়, প্রতি মুহূর্ত। ঘড়ির কাঁটা যেন প্রহর গুনছিল নতুন কোনো বিপদের। চলতে থাকা ভয়াবহ অতিমারির মধ্যেই ঘড়ির কাঁটা হঠাৎ জানান দিল এক মহাবিপর্যয়ের, মহাপ্রলয়ের। গত 20 মে দুপুর শেষে বিকেল ঘনাতেই বাংলার বুকে দীঘা চত্বরে আছড়ে পড়ল দানবরূপী এক ঘূর্ণিঝড়। বাংলার উপকূলবর্তী অঞ্চলে বেশ কিছুক্ষণ তাণ্ডবলীলা চালিয়ে ক্রমশ এগিয়ে আসতে থাকে এই মহাপ্রলয়। কিছুক্ষণ সময় কাটতেই সন্ধ্যের গোড়ার দিকে ধুলাভর্তি হাওয়ার দাপট সমস শব্দে সকলের প্রিয় মহানগরী কলকাতার বুকে সুতীব্র ভঙ্গিমায় ঝাঁপিয়ে পড়ল মারণরূপী এই ঘূর্ণিঝড়। আর আগমনের সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়তে থাকলো অক্সিজেনের যোগানদায়ী একের পর এক গাছপালা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহু গরিবের আদরের নরম ভিটে। শুরু হলো চারিদিকের হারিয়ে যাওয়া ধ্বংসলীলার এক সুতীব্র আর্তনাদ। মুহূর্তের মধ্যেই যেন বয়ে গেল এক ধ্বংসলীলা বাংলার বুকে, আর মুহূর্তেই যেন ধ্বংস হয়ে গেল বাংলার বহু স্বপ্নের আশার ফসল। তবে এখানেই কি সব শেষ? তবে কি ধ্বংসস্তূপের আকারেই থেকে যাবে আমাদের সোনার বাংলা? না, সেটা কখনোই হতে পারে না। বাংলা হারতে নয়, লড়তে জানে বাংলা, নতুন করে বাঁচতে জানে, জানে ঘুরে দাঁড়াতে। তাই খুব শীঘ্রই পুরনো ছন্দে ফিরবে বাংলা। বাংলা মোদের জন্মস্থান, সাথে প্রাণের শহর। বাংলাকে বাঁচাতে হয়তো গুনতে হবে প্রহর।